নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনইটিসিএল প্রশাসন মৌ চুক্তি স্বাক্ষরিত, সিএসআর ফান্ডে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ 50 লক্ষ। হজে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রয়াত আজিজুর রহমান, সোনাইয়ে শোকের ছায়া। প্রয়াণ দিবসে উপত্যকা জুড়ে কবিগুরুকে স্মরণ, নাচে গানে শ্রদ্ধাঞ্জলি আর্য সংস্কৃতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষর হওয়ার ফলে পাওয়ার গ্রিডের এই কোম্পানি সিএসআর ফান্ডে 48,75,000 টাকা, বরখলা এবং কাটেকরার 5টি স্কুলের ভবন এবং টয়লেট নির্মাণে বরাদ্দ করবে। মৌ স্বাক্ষরের পর জেলাশাসক লয়া মাদ্দুরী সংবাদ মাধ্যমকে জানান, আজি আমি নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড হইতে এটা এগ্রিমেন্ট সাইন করেছো, এমওইউ সহি করেছো। দেখে তো গেল সিএসআর ফান্ডিংত প্রায় 50 লাখ টাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ স্কুলস লব। 5টা স্কুলস আমি সিলেক্ট করেছো, যত টয়লেট বিল্ডিংস কনস্ট্রাকশন হব আর এক্সিস্টিং ক্লাসরুমস অলসো ইম্প্রুভমেন্টও করা হব। আমি আশা করছো সুন্দরভাবে এই প্রজেক্টস আমি কমপ্লিট করব পারো আর আগন্তুক দিনতো এনইটিসির পড়া সিএসআর ফান্ডিং জড়িয়তে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর লার্জার ইন্টারেস্ট অফ পাবলিক আমি হাতত লব পারো। মই ধন্যবাদ জানাইছো আর আজি আমার এমএলএ সকল আছে, তেখেতগুলোর কনস্টিটুয়েন্সিসত এই প্রজেক্টস লওয়া হয়েছে, তেখেতগুলোর সহযোগিতা মই কামনা করছো। এনইটিসি সিএসআর ফান্ড, নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সিএসআর ফান্ডত এটু দিয়া হবে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কোম্পানির এক কর্মকর্তা জানান, নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি বার্ষিক লভ্যাংশের 2% সিএসআর ফান্ডে ব্যয় করে থাকে। কাছাড়ের মধ্য দিয়ে যেহেতু তাদের লাইন গিয়েছে, তাই তারা কাছাড়ের 5টি স্কুলের ভবন ও টয়লেট নির্মাণে এগিয়ে এসেছেন। নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ইজ এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি অফ পাওয়ার গ্রিড, ওটিপিসি এন্ড 7 NER স্টেটস এক্সেপ্ট অরুণাচল প্রদেশ। অ্যাকচুয়ালি ইন সিএসআর ফান্ড অ্যাকচুয়ালি আওয়ার পাওয়ার ইভাকুয়েটিং ফ্রম পালাটনা পাওয়ার জেনারেটিং স্টেশন টু সাউথ আসাম, মিজোরাম, মণিপুর অ্যান্ড অলসো মেঘালয় অলসো। অ্যাকচুয়ালি দ্য রিকোয়ারমেন্ট অফ এন্টায়ার এনিয়ার রিজন হাউ মচ দ্যাট ইজ 1/3 অফ পাওয়ার রিকোয়ারমেন্ট ইজ আওয়ার ট্রান্সমিটিং অ্যান্ড এজ এ গভর্নমেন্ট কোম্পানি দ্য প্রফিট অফ 2% উই আর ডিসবার্সিং ইট থ্রু সিএসআর ফান্ড এজ আওয়ার লাইন প্রাসিং থ্রু ইন কাছাড় ডিস্ট্রিক্ট। সো এজ আই হ্যাভ রিকোয়েস্টেড টু ম্যাডাম টু হিয়ার, শি হ্যাজ সাজেস্টেড সাম প্রজেক্টস অ্যান্ড আওয়ার ইন বোর্ড হ্যাজ অ্যাপ্রুভ 2 প্রজেক্টস, দ্যাট ইজ 1 প্রজেক্ট ইজ রিপেয়ারিং অফ 5 নম্বর স্কুলস অ্যান্ড সেকেন্ড 1 প্রজেক্ট ইজ টয়লেট ফর 2 নম্বর গভর্নমেন্ট স্কুলস, দ্যাট ইজ মাছ, দ্যাট ইজ অ্যামাউন্ট ইজ 48.775 লাখস অ্যান্ড আই হোপ ম্যাডাম উইল বি শি উইল বি এনশিওর অ্যান্ড প্রজেক্ট উইল বি কমপ্লিট ইন দ্যাট কোম্পানি টাইম বাউন্ড অ্যান্ড হোপ ইন ইট ইজ এ কন্টিনিউস প্রসেস উই উইল বি থ্যাংকফুল টু নর্থ ইস্ট ট্রান্সমিশন কোম্পানির দেওয়া এই সুযোগকে নির্ধারিত সময়ের মধ্যে কাজে লাগানোর ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন বলে জানান কাটিকরার বিধায়ক অমরচাঁদ জৈন। ধন্যবাদ জানাই আমার ডিসি মহোদয়কে, উনি ওদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছাড়ে 5টা স্কুলের এগেনস্টে 48.75 লাখস স্যাংশন করিয়েছেন। ওদের বছরের পার্সেন্টেজ যেটা হয় সেই পার্সেন্টেজ থেকে 2% প্রফিট ওরা এই খাতে ইউজ করে, সেই জন্য ওদের অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমরা যাতে এই কাজটা ঠিক টাইমের ভিতর সম্পূর্ণ হয় আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করে আমরা করবো এবং সেই কাজটা টাইমিংসের ভিতরে আমরা কমপ্লিট করবো। এই মহৎ উদ্যোগের জন্য কোম্পানির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন বরখলার বিধায়ক কিশোর নাথ। ওই কোম্পানি ওনাদের প্রফিট থেকে কিছু একটা পার্সেন্টেজ আমাদের উন্নয়নের জন্য, স্কুলের উন্নয়নের জন্য কিছু টাকা খরচা করছেন, যার মধ্যে কাঠিগোড়া এবং বরখলাতে কয়েকটা স্কুল নেওয়া হয়েছে, সেই স্কুলের স্কুল বিল্ডিং বা টয়লেট এইসবের কাজে সেই টাকাটা ব্যবহার করা হবে। ওই অ্যামাউন্টটা অ্যাপ্রক্সিমেটলি 48 লাখস মতো কিছু ওনারা দিচ্ছে।
যার জন্য এই কোম্পানি যারাই আছেন বা কোম্পানি জিএম যারা রয়েছেন সে আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আর আশা করছি আগামী দিনে, আজকে দুই জায়গায় স্কুল নিয়েছেন, আর আশা করছি আগামী দিনে বরাকে, কাছারে বা অন্যান্য জায়গায় আরও উদ্যোগ এগাও নেবেন বলে আমি আশা করছি। মক্কায় হজে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আজিজুর রহমান বসরত আলী নামে এক হজযাত্রী। আজিজুরের বাড়ি সোনাই হাতিখালে। জানা গেছে দ্রুতবেগে একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন আজিজুর, তাকে ভর্তি করা হয় আইসিইউতে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই মর্মান্তিক প্রয়াণে গোটা সোনাই জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোক প্রকাশ করেছে বিজেপি কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ সভায় প্রয়াত বিদেশমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, কনাদ পুরকায়স্থ, রামকৃষ্ণ সিনহা, দীপান চক্রবর্তী সহ আরও অনেকে। এদিনের স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, সুষমা স্বরাজ রাজনীতিতে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন যে তাঁকে ছাড়া ভারতীয় জনতা পার্টির রাজনীতি অকল্পনীয়। ১৯৯৬ লোকসভা নির্বাচনে যখন অটল বিহারী বাজপেয়ী ১৩ দিনের সরকার গঠন করেছিলেন, সেই মন্ত্রিসভায় সুষমাজি ছিলেন। ৯৮ ইংরেজিতে পুনর্বার নির্বাচনের পর যখন অটল বিহারী বাজপেয়ী সরকার গঠন করেন, সেই সরকারেও সুষমাজি মন্ত্রী ছিলেন। এতে আমরা বুঝতে পারছি যে সুষমাজি জীবনে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন রাজনীতিতে, আর সেই প্রতিষ্ঠার কারণেই তাকে বাদ দিয়ে তখন ভারতীয় জনতা পার্টির রাজনীতি চলত। পরে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল জানান, সুষমা স্বরাজ একজন পোড় খাওয়া রাজনীতিবিদ ছিলেন, বিদেশমন্ত্রী হিসেবেও তিনি ছিলেন সফল। আমরা কাছাড়বাসী তখন আমরা একটা কারণে তাকে ভুলব না, পাসপোর্ট সেবা কেন্দ্র কথা দিয়েছিলেন, এখানে আমাদের গান্ধীবাড়ার মাঠে সম্ভবত মিটিং হয়েছে, কথা দিয়েছিলেন যে পাসপোর্ট সেবা কেন্দ্র তিনি তৈরি করে দেবেন, কথা রেখেছে। বিদেশ মন্ত্রী হিসেবে তিনি চূড়ান্তভাবে সফল হয়েছে, সদা হাস্য নিয়ে অতুলনীয় বাগ্মী পার্লামেন্টে যখন বিরোধী দলের নেতা হিসেবে তিনি কংগ্রেসের পিরিয়ডে কাজ ইউপিএস সভায় কাজ করেছিলেন, তার সবাই তাকে প্রশংসা করতে বাধ্য হয়েছেন। আমরা দেখেছি কীভাবে তিনি বাগজুকে হারিয়ে দিয়েছিলেন সব মাতামালা নেতাদের। অসমে কেন্দ্রীয় ওবিসি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্তর্ভুক্তির দাবিতে ৩০ ঘণ্টার অবস্থান ধর্মঘটে বসল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটি সহ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের অসম রাজ্য কমিটি। কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় এই অবস্থান ধর্মঘট। দাবি আদায়ে আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা, প্রদর্শন করেন প্লে কার্ড। Thank you.
পরে বক্তব্য রাখেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল সিংহ গৌতম। আমরা আমাদের ন্যায়সঙ্গত দুটো দাবি নিয়ে 30 ঘন্টার অবস্থান ধর্মঘট আহ্বান করেছি, আয়োজন করেছি। আজকে 10টা থেকে শুরু হয়ে কালকে বিকেল 4টা পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট। দাবিগুলো আমাদের দুটো দাবি হলো, অবিসি কেন্দ্রীয় তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং অসম সরকারের যে বৃক্ষ খিলঞ্জিয়া বৃক্ষ, সেই বৃক্ষে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। পরে আন্দোলনকারী জনৈক মহিলা সদস্য জানান, ত্রিপুরায় ওবিসি কেন্দ্রীয় তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হলেও অসমে কেন্দ্রীয় তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক দিন ধরে আজকে 30 ঘন্টা অবস্থান ধর্মঘট আমরা পালিয়ে করে যাচ্ছি। কারণটা হলো, আমাদের অনেক বছর থেকে আমরা সেন্ট্রাল অফিসিতে না পাওয়াতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনাতে কিছু সুযোগ পাচ্ছে না, এবং চাকরিতে সেন্ট্রাল চাকরিতে সুযোগ পাচ্ছে না। তাই আমাদের সমাজের যে আমরা ছাত্রছাত্রী, যে আমাদের ভবিষ্যৎ নিয়ে আজকে যে আমরা অবস্থান ধর্ম, একদিকে আসামে যে খিলঞ্জিয়াতে আমরা অন্তর্ভুক্ত করি, আমরা একই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ত্রিপুরাতে সেন্ট্রাল অফিসে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে কেন দেওয়া হয়নি? আসামে দেওয়া হয়েছে, আসামের অফিসে দেওয়া হয়েছে, সেন্ট্রাল অফিসে ত্রিপুরাতে, কেন্দ্রীয় অফিসটা ত্রিপুরাতে দেওয়া হচ্ছে, আমাদের কেন দেওয়া হয়নি? সেই নিয়ে আমাদের আজকে 30 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছে। এদিন অনিল সিংহ গৌতম আরও বলেন, অবস্থান ধর্মঘটের পর সরকার তাদের দাবির প্রতি গুরুত্ব না দিলে তারা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন। এই অবস্থান ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সরকার যদি আমাদের দাবি পূরণে এগিয়ে না আসে, তাহলে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্রতর করে তুলব। সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা আপামর জনসাধারণকে আমাদের সাহায্য সহযোগিতা বেরিয়ে আগ বাড়িয়ে আসার জন্য আমি আমাদের মহাসভার পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ করিমগঞ্জের মানুষ এক প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন বিভাগীয় কার্যালয়ের সামনে। এদিকে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা নিয়ে প্রতিবাদে সরব হলেন জেলায় কর্মরত সাংবাদিকরাও। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ জেলাশাসকের কার্যালয়ের সামনে 1 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন তারা। প্রতিবাদে সামিল হন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়, প্রাক্তন সম্পাদক রাহুল চক্রবর্তী, জেলা বার এসোসিয়েশনের পুতুল রানী দে, সম্পাদক বিজন কান্তি পাল, প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, কার্যকরী সভাপতি চন্দন রায়, সম্পাদক অরূপ রায় প্রমুখ। বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ পয়সা দিয়ে কিনে নেয়, আমরা সবাই গ্রাহকের প্রতি, আপনি দোকানদার, আপনার যে ব্যবহার সেই ব্যবহারটা থাকা উচিত। আজকে যে হবি কোনো পরিদর্শন আছে ভিজিলেন্স আছে কারেন্টে কলমগঞ্জ শহরে এমনিতেই বিদ্যুৎ নেই, 5-7 হাজার আছে ই রিক্সার কানেকশন গুলো, সেই যে কমার্শিয়াল কানেকশন হওয়ার কথা, ডোমেস্টিক কানেকশন 4 দিন চলছে। আমার কাছে যে খবর বিভিন্ন সূত্রে যে মান্থলি 3 লক্ষ 8 লক্ষ টাকা নোসরানা দেয় বাবুদের কাছে। ক্ষমতার অপব্যবহার করে প্রদীপ গৌড় নামের এক কৃষককে লাঠিপেটার অভিযোগ উঠল পান্না গোয়ালা নামে এক ভিটিপি কর্মীর বিরুদ্ধে।
বুধবার ওই কৃষককে ভিটিপি কর্মী পান্না লাঠিপেটা করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ধলাইয়ের রাজনগর জিপিতে। বৃহস্পতিবার পান্না ও তার ভাই মান্না গোয়ালাকে অভিযুক্ত করে ধলাই থানায় এক মামলা দায়ের করেন কৃষক প্রদীপ গৌর। প্রদীপের অভিযোগ, পান্না গোয়ালা তার পাওয়ার টিলার দিয়ে গৌরের জমি চাষ করে দেবেন বলেছিলেন, এজন্য অন্তত 20 দিন তার কাছে যান গৌর। বুধবার বিকেলে আবারও বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে পান্না তার উপর খেপে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। তার পাওয়াটেলার দিয়া আমার এক 10 দিন 15 দিন 20 দিন ঘুরাইছে। ঘুরানোর পরে আমি তারে কোয়াত আইলাম যে সময় কেন ভাই আমার চলাইয়া দিবাই না, তো তোর না হতা না কিতা না, আমিও দুটা মাতি দিলাম, মাতার দিলাম, ও মাতার পরে আমার থাকে লাঠি দিয়া আর তো আমার আধা এই জায়গা চোখের সামান শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে উপত্যকা জুড়ে বিশ্বকবিকে স্মরণ করল বিভিন্ন সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি হাতে নেয় শিলচর তারাপুরের আর্য সংস্কৃতি বোধনী সমিতি। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল শিলচর লায়ন্স ক্লাব, শিলচর পুরসভা ও বন্দে মাতরম সাহিত্য পত্রিকা গোষ্ঠী শিলচর। এদিন সকাল 7টা নাগাদ ইন্ডিয়া ক্লাবে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ক্লাবের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন করেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর সহ আরও অনেকে। পরে ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দাও গুঢ়িরে পুষ্প অর্ঘ, দাও গুঢ়িরে পুষ্প অর্ঘ, দাও গুঢ়িরে বক্তব্য রাখতে গিয়ে পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর জানান, আজকের নবপ্রজন্মের পড়ুয়ারা কিভাবে পরীক্ষায় প্রথম হবে দ্বিতীয় হবে এ নিয়ে বেশি ব্যস্ত থাকে, ফলে বাইরের দুনিয়ার প্রতি মনোযোগ দেওয়ার তাদের সময় থাকে না। কবিগুরু যে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আমরা পালন করি তার একটা বিশেষ প্রয়োজন। আজকের যে যুগ, আজকের যে নবপ্রজন্ম, আজকের যারা স্কুল কলেজের ছাত্র, আমরা আমাদের পাঠ্যপুস্তক পরীক্ষা প্রথম হওয়া দ্বিতীয় হওয়া এই নিয়ে আমাদের নবপ্রজন্ম এত ব্যস্ত যে এর বাইরে মন দেওয়ার, চোখ দেওয়ার কোনো সুযোগ প্রায়শই থাকে না। আজকালকার দিনে পাঠ্য বই ছাড়া অন্য কোনো বইতে মনোনিবেশ করা সেই চেষ্টাও। সকাল 7টা অবধি বৃষ্টি হতে থাকায় বেশ নিরাশ দেখালো আর্য সংস্কৃতির এক সদস্যকে। বলেন, প্রতি বছরই আজকের দিনে তারা অনুষ্ঠান করে থাকেন, এবার বৃষ্টি হওয়ায় অনুষ্ঠান স্থল পরিবর্তন করে ইন্ডিয়া ক্লাবের ইন্ডোরে নিয়ে যেতে হয়েছে। যেহেতু সকাল 7টা পর্যন্ত খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা ইন্ডিয়া ক্লাব যে ঘরটি রয়েছে সেই ঘরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের নাচ, গান, কবিতা, বক্তব্য, আলোচনার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। আরও এক হয়তো আধ ঘন্টার মতো অনুষ্ঠান চলবে। তো আজকের দিনের তাৎপর্য এই, আজকের দিনে আমরা গুরুদেব রবীন্দ্রনাথকে অন্যরকমভাবে তাকে আমরা উপলব্ধি করি। শুধু যে তা আমি মনে করি তা নয়, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তাকে নিয়ে উদযাপনের দিন এবং রবীন্দ্র উৎসবের দিন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। এনইটিসিএল প্রশাসন মৌ চুক্তি স্বাক্ষরিত, সিএসআর ফান্ডে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ 50 লক্ষ।
হজে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রয়াত আজিজুর রহমান, সোনাইয়ে শোকের ছায়া। প্রয়াণ দিবসে উপত্যকা জুড়ে কবিগুরুকে স্মরণ, নাচে গানে শ্রদ্ধাঞ্জলি আর্য সংস্কৃতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।